বাড়ির সামনে জলের কল বসানো নিয়ে বিবাদ। একজোট হয়ে গ্রামবাসীরা পাড়াছাড়া করলো দম্পতিকে। পুলিশ প্রশাসন সকলের কাছে আবেদন জানিয়েও মিলেনি সুরাহা। হরিপাল থানার নালিকুল নওপাড়ার বাসিন্দা তাপস পয়রা ও বাসন্তী পয়রা, গত এক বছর ধরে তারা বাড়ি ছাড়া। প্রতিবেশীরা বলছেন তাদের পাড়ায় ঢুকতে দেওয়া হবে না। কারণটা কি? 2016 জুনে জলের কল বসানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হয় তাপস পয়রা ও বাসন্তী পয়রার। ঝামেলার সময় অসুস্থ হয়ে পড়েন একজন, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অভিযোগ ওঠে তাপস পয়রা ও বাসন্তী পয়রার বিরুদ্ধে। দুজনেই গ্রেপ্তার হন, এখন অবশ্য জামিনে মুক্ত। কিন্তু জামিনে মুক্ত হলেও তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। আদতে তাঁদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রসঞ্জিৎ পাত্র, ওর বাবার মা, আর ওই যার মানে যার বাবা মারা গেছে তার একটা কাকার ছেলে আর তার ওই মা, এই কজন মিলে তারা আমাদের মানে ঘরে ঢুকতেই দিচ্ছে না। যাদের সঙ্গে ঝামেলা তারা অবশ্য অন্য কথা বলছেন। 6-7 মাস পর উনি যখন হাইকোর্ট থেকে জামিন করিয়ে এসেছিলেন, আমরা আর কোনো সেরকমভাবে মুভ করিনি। ঠিক আছে, যদি আসে একটা পাশাপাশি যদি একটা ও যদি এ করে, কিন্তু তারপর আবার কীরকম দেখুন ঘুরিয়ে আমাদের নামে 10 জনের নামে কেস করা হলো, এটা ওটা সব কথা বলে। পুলিশ প্রশাসন সবার কাছেই আবেদন জানিয়েছে ঘর ছাড়া পরিবারটি, কিন্তু ঘরে ফেরা হয়নি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।